অ্যালকোহলিক অ্যানোনিমাস দৈনিক প্রতিচ্ছবি 4 আগস্ট। বিশ্বাসের বীজ। বিশ্বাস অবশ্যই প্রয়োজন, কিন্তু কেবলমাত্র বিশ্বাসের দ্বারা কোনো কাজ হবে না। আমাদের বিশ্বাস থাকতে পারে, কিন্তু তা সত্ত্বেও আমরা ঈশ্বরকে আমাদের জীবনের বাইরে রেখে দিতে পারি। 12 পদক্ষেপ এবং 12টি ঐতিহ্য, পৃষ্ঠা নাম্বার 34। ছোটবেলা থেকেই আমি সবসময় ঈশ্বরের অস্তিত্ব সম্বন্ধে প্রশ্ন করতাম। আমার মতো একজন বিশ্বাস মনস্ক লোকের কাছে অনেক তর্ক বিতর্ক আমার প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, যতক্ষণ না পর্যন্ত একজন খুব ধৈর্যশীলা মহিলা আমাকে একথা বলেছিলেন, অবশ্যই তোমার বিশ্বাস আছে, এই সহজ সরল কথাটার মাধ্যমেই আমার সুস্থতার বীজ বপন করা হয়েছিল। আজকে যখন আমি মহাশক্তির জাল ছিন্ন করে সুস্থতার পথ অনুশীলন করছি, তখন ধীরে ধীরে আমার ভেতরে বিশ্বাসের সেই বীজটি বেড়ে উঠেছে। সততসাহ পরিচর্যার মাধ্যমে আমি সেভাবে ঈশ্বরকে বুঝি আমার জীবনে, আরও পরিপূর্ণভাবে সেই ঈশ্বরের উপস্থিতি প্রকাশিত হয়েছে। আমার বিশ্বাসের মাধ্যমে আমার ঈশ্বর সর্বদাই আমার সঙ্গে আছেন, কিন্তু তার উপস্থিতি স্বীকার করে নেওয়ার মতো ইচ্ছুক মানসিকতা বজায় রাখা আমার কর্তব্য। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি যে আমি যেন আমার জীবনে তার ইচ্ছা পূরণ করার প্রতি ইচ্ছুক মনোভাব বজায় রাখতে পারি। পৃষ্ঠা নাম্বার 225।